আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে দারুণ মজার একটি দেশি মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ বাটা মশলায় গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাব। একটা সময় ছিল যখন পাটায় পিষে রান্না করা হতো, এখনকার দিনে বাটা মশলার স্বাদ রান্না থেকে হারিয়ে যাচ্ছে বললেই চলে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই বাটা মশলায় দেশি মুরগি রান্নার পুরো প্রস্তুত প্রণালী। এর জন্য আমি এখানে একটা দেশি মুরগি নিয়েছি, মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 5-6টার মতো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টা দিয়ে দিচ্ছি লবঙ্গ, 2টা শুকনো মরিচ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি মৌরি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। এবারে সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন। এবারে এই মশলাটাকে আমি একটা সাইডে রেখে দেব। এখানে আমি আরেকটা বাটি নিয়েছি, এবারে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আমি 1 চামচ দিয়েছি, আরও 1/2 চামচ দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। এবারে এই পানি দিয়ে আমি সব মশলা একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এইভাবে করে মশলা পানি দিয়ে মিক্সড করে নিলে বাটা মশলার ফ্লেভার আসবে। এবারে রান্নায় চলে যাই। রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ রান্নার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব 3টা তেজপাতা, আমি তেজপাতাটা মাঝখানে চিরে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজগুলো ব্লেন্ড করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। পেঁয়াজের পেস্ট দিয়ে আমি নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো ভেজে নেব। আমি প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া একসাথে মিক্স করে রেখেছিলাম সেই মশলার মিক্সারটা দিয়ে দিচ্ছি, তারপর কিছুটা পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব, তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে নেব। আমি মুরগির মাংস মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবারে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি, মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এই পানিতেই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে এক্সট্রাভাবে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি 8 থেকে 10 মিনিটের মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আর মাঝে 2-1 বার ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিয়েছি, মাংসের মধ্যে যে পানি উঠেছিল সেই পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। মাংস ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিতে হবে পানি, আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব। মাংস কষিয়ে নেওয়ার সময় কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর বেশি পানি দিতে হবে না, কারণ আমি মাংসের মধ্যে বেশি ঝোল রাখবো না, এজন্য পানির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণে পানিটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো আস্ত কাঁচামরিচ। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি জাল করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। আমি প্রায় 15 মিনিট জাল করে নিয়েছি, মাংস কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে।
এবারে দিয়ে দেব আমি যে প্রথমে গরম মশলার গুঁড়া তৈরি করে রেখেছিলাম সেই গরম মশলার গুঁড়া সবটুকু দিয়ে দেব। এখানে 2 চামচের মতো হবে। গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার মুরগি ভুনাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। দেখুন মুরগির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। বাটা মশলায় এইভাবে যদি মুরগির মাংস রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আমি সব সময় আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।